আগামী অক্টোবরের মধ্যে নগর আওয়ামী লীগের সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। কোরবানির আগেই মশলার দাম নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সহ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর অবমুক্ত করেছে বন বিভাগ। 2023 সালে রোপণ করা 23 লাখ বৃক্ষের সাথে আরও 1 লাখ যোগ করে এবছর 24 লাখ বৃক্ষের শোভিতা হবে চট্টগ্রাম, জানিয়েছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে খাগড়াছড়ি মানিকছড়িতে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।